হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আগামী বুধবার থেকে চালু হচ্ছে রাজ্যের লোকাল ট্রেন এবং আগামী বুধবার থেকেই রাজ্যে বন্ধ হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেন তো এখানে কোন কোন ট্রেনগুলো বন্ধ করা হচ্ছে বুধবার থেকেই এবং কোন কোন রুটে ট্রেন বন্ধ হচ্ছে কোথায় কোথায় এখানে বন্ধ থাকবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি যাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না তো চলুন আমরা দেখে নিই তো বলা হয়েছে এখানে দেখুন যে বুধবার থেকে বন্ধ হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেন রেলের বিরুদ্ধে ক্ষুব্ধ কর্মীরা আর দিন দুই পরে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন প্রথমে শিয়ালদহ শাখায় ট্রেনের সংখ্যা প্রাথমিকভাবে পঁচিশ শতাংশ ঠিক হলেও সংখ্যা বাড়িয়েছেচল্লিশ শতাংশ করা হয়েছে আর এই পরিষেবা দেওয়ার জন্য স্টাফ স্পেশাল বন্ধ করে দিচ্ছে রেল শিয়ালদহের ডিআরএম এস পি সিং বলেন ট্রেন চলছিল না ফলে দরকার ছিল স্টাফ স্পেশালের নর্মাল ট্রেন চালু হচ্ছে ফলে এখন আলাদা স্টাফ স্পেশাল চালানোর অর্থ ঝামেলাকে প্রশ্রয় দেওয়া সাধারণ মানুষ ওই ট্রেনে চড়বেন স্টাফরা বারবার অভিযোগ আনবেন এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তাই তুলে নেওয়া হচ্ছে স্টাফ স্পেশাল রেলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কর্মী সংগঠন পূর্ব রেলের মিনস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ বলেন এমের কাছে প্রস্তাব দিয়েছিলাম চার ভোগীর স্টাফ স্পেশাল চলুক অথবা সাধারণ ট্রেনে রেলকর্মীদের জন্য আলাদা কামরা নির্ধারণ করে মার্কিং করা হোক কিন্তু কিছু না করে ট্রেন তুলে নেওয়ার কোভিড সংক্রমণ বাড়বে কর্মীদের মধ্যে কোয়ারেন্টাইনে যেতে হবে বহু কর্মীকে কাজ ব্যাহত হবে জানা গিয়েছে রেলের ফ্রন্ট লাইন কর্মীদের পনেরো শতাংশ এখনও কোভিড আক্রান্ত সেক্ষেত্রে লোকাল ট্রেনের সংখ্যাও চট করে বাড়ানো নিয়ে কিছুটা অসুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে শিয়ালদহের ডিআরএম এস সিং বলেন রোজি দশ থেকে বারো জন বা তার বেশি কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানোর চিন্তা রয়ে যাচ্ছে বুধবার থেকেই হাওড়া শিয়ালদাহ খড়গপুর সব সর্বাবান শাখায় বুকিং কাউন্টার খুলে দিচ্ছে রেল হাওড়ার সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার রাজীব রঞ্জন জানান সোম ও মঙ্গলবার দুই দিন কাউন্টারে পুরনো সব মান্থলি সম্প্রসারিত করে নতুন মান্থলি দেওয়া হবে কাউন্টারে পুরনো মান্থলির নম্বর ইনপুট করলে অব্যাহত দিনক্ষণ জানা যাবে তারপর হিসেব নিকেশ করে নতুন দিনক্ষণ স্থির করে যাত্রীকে নতুন মান্থলি দেওয়া হবে মাসিক ত্রৈমাসিক সব প্রকার সিজন টিকিটে এই সুবিধে মিলবে কাউন্টারের বাইরে কোভিড বিধি মেনে থাকতে স্যানিটাইজারের বোতল স্টেশন ও কাউন্টারের পাশে নতুন সময়সূচি লাগানোর কাজ চলছে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে আর পি এফ ও জিআরপির ভূমিকা কি হবে তা খতিয়ে দেখে নির্দেশ দেবে বিভাগ তবে রোড সাইড স্টেশনগুলিতে যাতে এখনও হকার বসতে না পারে সেজন্য আরপিএফকে বিভাগীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে রবিবার সত্ত্বেও এ রেলের প্রয়োজনীয় বিভাগের কর্মীরা দ্রুত দ্রুততার সঙ্গে প্রস্তুতির কাজ শেষ করেন স্টেশন থেকে রেক শৌচালয় থেকে পানীয় জল খাওয়ার এলাকা সব স্যানিটাইজ করার কাজ চলছে যাত্রীদের যাওয়া ও আসার জন্য আলাদা রাস্তা নিয়ন্ত্রণের পাশাপাশি বিকল্প সব পথ বন্ধ করে দেওয়া হচ্ছে এবার একেবারে সাধারণ পরিস্থিতির মতো ট্রেন চলবে কোভিড বিধির জন্য আইনগতভাবে খানিকটা রাস টানা হলেও তা কতদূর ফলপ্রসূ হবে চিন্তায় রেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আগামী বুধবার থেকে অর্থাৎ এগারো তারিখ থেকে কিন্তু এই যে স্টাফ স্পেশাল ট্রেন এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং লোকাল ট্রেন কিন্তু চালু করে দেওয়া হচ্ছে তো আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়ে জানিয়ে দিলাম তো ভিডিওতে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি বেচবেন কোনো ভিডিও আপনার মিশ